এভাবে চিংড়ি পোস্ত বানালে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো চলো দেখা যাক কিভাবে বানাতে হয়। সো হে মাই বিউটিফুল ফ্যামিলিজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে 30 সেকেন্ডের জন্য হাই ফ্লেমে ভেজে তুলে নিতে হবে। এবার সেই তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আমি এখানে আলু দুটো মিডিয়াম সাইজের ইউজ করেছি চোখো চোখো করে কেটে। তোমরা চাইলে আলুটা কিন্তু স্কিপ করতেও পারো। তো আলুটাকেও সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আলুটা কত সুন্দর মতো লাল লাল হয়ে এসেছে। তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে আলুর সাথে। তোমরা কারা কারা এমন চিংড়ি পোস্ত বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এখানে একটা আমি পেস্ট তৈরি করে নিয়েছি, এটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট। এর মধ্যে রয়েছে 7-8টার মতো কাজু, রয়েছে এলাচ, দারচিনি, তারপর রয়েছে পোস্ত আর 2-3টার মতো কিশমিশ দিয়ে সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কাগুলো ইউজ করেছি কালারের জন্য। তো দেখো আর এইদিকে কিন্তু পেঁয়াজ আর আলুটাও কিন্তু সুন্দর মতো মশলার সাথে কষিয়ে এসছে, একদম সফট হয়ে এসছে। তখন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, 8-10টার মতো কিশমিশ আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর মতো আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সামান্য একটু চিনিটা দিয়ে দিতে হবে চিনিটা টেস্টের জন্য। হালকা মিষ্টি মিষ্টি, খুব বেশি মিষ্টি হয় না, বাট হালকা একটু মিষ্টি মিষ্টি হয় যার জন্য খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তোমরা কারা কারা এমন খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতেও একবার হলেও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগে। আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে কিন্তু মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। তো যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ কিন্তু অবশ্যই 30 সেকেন্ডের বেশি ভাজবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো ভালো মতো দেখো মশলার সাথে যখন চিংড়িটাও রান্না হয়ে আসবে, 2-3 মিনিট জাস্ট রান্না করলেই হয়ে যাবে। তারপর যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও জাস্ট কয়েক মিনিট রান্না করলেই রেডি আমাদের চিংড়ি পোস্ত। ভীষণই ভালো হয় খেতে, অবশ্যই বলবো বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর তোমরা কিন্তু চাইলে, এখানে আলুটা আমি ইউজ করেছি, আলুটা চাইলে কিন্তু স্কিপ করতে পারো, ঠিক আছে? তো দেখো রান্না আমার কমপ্লিট হয়ে এসেছে, তেল ছাড়া ছাড়াও হয়ে এসছে। নামানোর সময় অবশ্যই এক চামচ ঘি দিয়ে দেবে, তাহলে কিন্তু খেতে আরও দুর্দান্ত লাগে। আর আমার রান্নার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো রান্নার রেসিপিতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।